এর আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ড্রয়িং এন্ড ডিজাইন নিয়ে আলোচনা করবো মূলত আমরা সবাই চাই আমাদের ডকুমেন্টটিকে সুন্দরভাবে সাজাতে দৃষ্টি দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে তো যদিও মাইক্রোসোফ ওয়ার্ড কোনো ডিজাইনিং সফটওয়্যার নয় গ্রাফিক্স ডিজাইনের জন্য বাজারে বিভিন্ন ধরনের চমৎকার সফটওয়্যার রয়েছে অ্যাডবি ফটোশপ ইলাস্টেটের এগুলো গ্রাফিক্স ডিজাইনিংয়ের সফটওয়্যার তদুপরি ওয়ার্ডেও কিছু মোটামুটি ধরনের বেসিক লেভেলের ডিজাইনিং টুলস দেওয়া হয়েছে এটি মূলত আমাদের ওয়ার্ড নাইনটি সেভেন থেকে শুরু করে এক্সপি এর এবং টু থাউজেন্ড সেভেন সবগুলোতেই এই ডিজাইনিং টুলসটি রয়েছে তো এটি আমরা পাবো ওয়ার্ডের সোজা নিচে দেখুন ড্র লেখা সম্বলিত একটু টুলবার এটি মূলত ড্রয়িং টুলবার এটির মাধ্যমে আমাদের ওয়ার্ডের ড্রয়িং এন্ড ডিজাইনের কাজগুলো করতে পারি তো এটি যদি কখনো এখানে আমরা না দেখতে পাই তাহলে আমরা এটি পাবো ভিউ মেনুতে এবং টুলবার এবং এখানে দেখুন ড্রয়িং ড্রয়িং অপশনে ক্লিক করা মাত্র চলে গিয়েছে যদি এ ধরনের না পাই তাহলে আমরা টুলবারে গিয়ে আমরা ড্রয়িংয়ে ক্লিক করা মাত্রই এটি আমাদের স্ট্যাটাস বারের সাথে সংযুক্ত হয়ে যাবে তো প্রথমেই ড্রয়িং এন্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট দেখুন এই যে নিচে এ লেখা সম্বলিত এই বাটনে ক্লিক করা মাত্রই একটি গ্যালারি চলে আসবে এখানে অত্যন্ত চমৎকার কিছু ওয়ার্ড বা লেখার স্টাইল রয়েছে আমরা যে স্টাইল চুজ করবো সেই স্টাইলই আমাদের লেখাগুলো হবে সাপোজ আমরা এই স্টাইলটি চুজ করছি দেন ওকে বাটনে ক্লিক এবং এখানে আমরা ধরুন লিখছি যে আলহেরা এবং এখানে আমরা সাইজ ডিফাইন করে দিতে পারি থার্টি সিক্স আছে আমরা যাই দিব আমরা টোয়েন্টি এইট দিতে পারি ফর্ন চেঞ্জ করতে পারি দেন ওকে বাটনি ক্লিক তাহলে আমরা লক্ষ্য করছি যে আমাদের একটি লেখা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এরপর আমাদের কিছু ফর্মেটিং করতে হবে এই লেখাগুলোকে আমরা পুনরায় চলে যাচ্ছি গ্যালারিতে এবং ভিন্ন আরেকটি স্টাইল নিচ্ছি সে আমরা এই স্টাইলটি নিচ্ছি এবং আমরা পুনরায় লিখছি আলহেরা দেন ওকে তো এই প্রথমেই আমাদের এই ওয়ার্ডারটিকে ফর্মেটিং বা মডিফাই করার জন্য প্রথমেই এটিকে সিলেক্ট করে সিলেক্ট করলে দেখুন একটু টুলবার ওয়ার্ড টুলবার চলে এসছে সিলেক্ট না করলে কিন্তু টুলবারটি থাকছে না আমরা এটিকে সিলেক্ট করলে যে টুলবারটি আসবে সেখানে আমরা এবিসির পাশে যে টেক্সট ট্যাপিং এই টেক্সট ট্যাপিং বাটনে ক্লিক করব এবং আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট এই অপশনে ক্লিক করা মাত্রই এটি আমাদের এর সম্পূর্ণ উপযোগী হবে এটিকে আমরা ছোট বড় করতে পারবো এই যে কর্নারে যে সার্কেলগুলো রয়েছে একইভাবে এটিও আমরা ক্লিক করে আমাদের এই টেক্সট রাইপিংয়ে ক্লিক করে আমরা বিহাইন্ড টেক্সট বাটনে ক্লিক করব আমরা এভাবে এটিকে ছোটো করে করতে পারি এবং এই ওয়ার্ডারগুলো আমাদের মডিফাই করার জন্য এই ওয়ার্ডাটি রয়েছে বেশ কিছু অপশন দেখুন আমরা যদি চাই যে আমরা এই লেখাগুলোকে মডিফাই করতে তাহলে আমরা এখানে এখানে এডিট টেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমরা এখানে ইচ্ছা মতো লেখা অ্যাড করতে পারি আমরা সাপোজ এখানে লিখছি মাল্টিমিডিয়া দেন সাইজ আমি একটু কমিয়ে দিচ্ছি টোয়েন্টি ফোর দিচ্ছি ওকে তাহলে দেখুন আমাদের লেখাটি মোডিফাই হয়ে সেম স্টাইলে কিন্তু আমরা পর্দায় দেখতে পাচ্ছি এবং আরও কিছু বিষয় আমরা এখানে দেখবো দেখুন এখানে আমরা যদি চাই যে আমাদের ওয়ার্ডার শেপগুলো চেঞ্জ করতে আমরা এবিসি বাটনে ক্লিক করে এখানে বিভিন্ন শেপ রয়েছে আমরা এর স্টাইলকে চেঞ্জ করতে পারি সাপোজ আমরা যদি এই কার্ভ ডাউন এই বাটনে ক্লিক করি দেখুন আমাদের স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখানে যে স্টাইলে আমরা দিব মূলত সেই স্টাইলে পরিণত হবে আমাদের ওয়ার্ডারটি আমরা এবিছি থেকে যে স্টাইলই দিচ্ছি না কেন এবং আমরা এই আরও মডিফাই করার জন্য নিচে দেখুন ড্র ড্রয়িং টুলবারে এখানে রয়েছে শ্যাডো স্টাইল এবং থ্রি ডি মোড আমরা শ্যাডো স্টাইল চেঞ্জ করতে পারি আমরা শ্যাডো স্টাইল বাটনে ক্লিক কর করে আমরা যে কোনো স্টাইলে দিতে পারি যেমন এই স্টাইলে দিচ্ছি দেখুন আমাদের শ্যাডো এর ছায়াটি কিন্তু ভিন্ন স্টাইলে উপস্থাপিত হচ্ছে আমরা যে স্টাইলেই দিই না কেন শ্যাডোটি কিন্তু আমাদের সেই স্টাইলে পরিণত হচ্ছে আমরা শ্যাডো বাট আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই যেটি আমরা চেঞ্জ করছি সিলেক্ট থাকতে হবে সিলেক্ট না করলে কিন্তু আমাদের হচ্ছে না আমাদের সিলেক্ট না করলে এই শ্যাডোর কিন্তু ইনঅাক্টিভ হয়ে আছে দেখুন তো আমরা এই শ্যাডো যদি এই এটির মধ্যে অ্যাপ্লাই করতে চাই এটিকে সিলেক্ট করতে হবে এবং শ্যাডো বাটনে ক্লিক দেন আমরা যে শ্যাডো দিতে চাই সেই শ্যাডো আমরা সিলেক্ট করতে পারি এবং একইভাবে আমরা এটিকে থ্রি ডি মোডে কনভার্ট করতে পারি যেমন থ্রি ডি স্টাইলে আমরা কনভার্ট করতে পারি আমরা থ্রি ডি বাটনে ক্লিক করছি এখানে যে স্টাইলই দিই দেখুন আর থ্রি ডি স্টাইল অত্যন্ত চমৎকারভাবে কিন্তু লেখাটি আমাদের সামনে হাইলাইট হচ্ছে আমরা থ্রি ডি যে যেটিতে ইচ্ছি আমরা এটি দিচ্ছি দেখুন দেখুন আমাদের একটি থ্রি ডি স্টাইল অসাধারণ একটি সুন্দর স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই থ্রি ডির কালার আমরা ইচ্ছেগুলো চেঞ্জ করতে পারি এই থ্রি ডি কালার চেঞ্জ করতে হলে আমরা আমাদের এই থ্রি ডি সোজা নিচে থ্রি ডি সেটিংসে চলে যেতে হবে এবং থ্রি ডি সেটিংসের একটা বার আসবে সেখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে এখান থেকে দেখুন আমরা থ্রি যদি এর কালার চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিই মানে ইলো কালার দিচ্ছি সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং লাইটিং আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি দেখুন এবং এটার যে প্লাস্টিক দিলে এটির প্লাস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে কিছু টিট ডাউন টিট এগুলোর মাধ্যমে আমরা আমাদের থ্রি স্টাইলটিকে মুভমেন্ট করে ফেলতে পারি আমরা ড্রয়িং এন্ড ডিজাইনের আরও কিছু বিষয় আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব